টেকনাফের শরণার্থী শিবিরে আছেন সহকর্মী আফসার কবির আকাশ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আকাশ, রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ দমনে কি ধরনের আসলে পদক্ষেপ নেওয়া হচ্ছে আর প্রত্যাবাসনে কি বলছেন শরণার্থীরা? হ্যাঁ বাবলি, আপনাকে ধন্যবাদ। মিয়ানমারের রাখাইনে দেশটির সামরিক বাহিনীর হাতে নির্যাতিত হয়ে 2017 সালে মিয়ানমার থেকে যে রোহিঙ্গা জনগোষ্ঠী ব্যাপকভাবে বাংলাদেশে প্রবেশ শুরু করে তার 5 বছর পূর্ণ হলো আজ। গণহত্যা দিবস আখ্যায়িত করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে। 2017 সালে মিয়ানমার রাখাইনে অত্যাচার নিহত রোহিঙ্গাদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে। রোহিঙ্গা সংগঠনের 5 বছরের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কক্সবাজার স্থানীয় লোকজন। স্থানীয়রা বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হওয়া রোহিঙ্গাদের বাপ এখন স্থানীয়দের উপর পড়ছে। তাই রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন দাবি নিয়ে কক্সবাজারের কয়েকটি সংগঠন বিভিন্ন সংগঠনের ব্যানারে অবস্থান কর্মসূচি করবে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন ক্যাম্পে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের কয়েকটি টিম লক্ষ্য করা গেছে। বাবলি, ধন্যবাদ আপনাকে।